এখন লিনিয়ার অ্যালজেব্রা 1 এর লেকচার 4, এই 4 নম্বর লেকচারে ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট সেট এই সম্বন্ধে আজকে আলোচনা করব। আমি আগের ক্লাসে লিনিয়ার স্প্যান সম্বন্ধে বলেছি। লিনিয়ার স্প্যান সেটাকে বিভিন্ন বইতে বিভিন্ন রকম লেখে। সাপোজ এস ইজ এ সেট, এস হচ্ছে লিনিয়ার স্প্যান, অনেক বইতে এরকম লিখে স্পি অফ এস, আবার অনেকে স্প্যান এস এটাও লেখে। এটা সমান আমি বলেছিলাম দি স্পেস, দ্য স্মলেস্ট সাবস্পেস এটা বলা হয়েছে, স্মলেস্ট সাবস্পেস কন্টেনিং এস, কন্টেনিং এস। এইটা দিয়ে বোঝাতে একটু বেশি সুবিধে হবে, আমি এটা দিয়ে কিছু উদাহরণ বলে দেখি। আমি উদাহরণে চলে আসি আর স্কয়ারের। আর স্কয়ারে আমি সমস্ত সাবস্পেসের ধারণা দিয়েছি কি না, অরিজিন দিয়ে যাবে যে কোনো স্ট্রেট লাইন হচ্ছে সাবস্পেস, আর স্কয়ার নিজে আর হচ্ছে ট্রিভিয়াল সাবস্পেস ধীরে ধীরে। এখন সাপোজ ওয়ান 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 একটা ভেক্টর আর স্কয়ারে। এখন আমরা জানি যে ওয়ান ওয়ান এস সমান শুধু ওয়ান ওয়ান, তাহলে এল এস কি হবে? না, এল এস হবে যে এই সেটটা থাকবে সব থেকে ছোট সাবস্পেস, তো এইটা থাকবে এবং সাবস্পেস, তাহলে এর ভেতর দিয়ে লাইন এবং অরিজিন দিয়ে লাইন কটা লাইন যায়? একটাই যায়, একমাত্র অরিজিন যাওয়ার লাইন গুলোই সাবস্পেস। তাহলে ওয়ান ওয়ান এর ভেতর দিয়ে যাবে দুটো সাবস্পেস আছে, একটা হচ্ছে এই লাইনটা, এই লাইনটা হবে তোমার ওই ওয়াই সমান এক্স লাইন, আরেকটা সাবস্পেস আরেকটা স্পেস হবে যার ভিতরে এস থাকবে, সেটা হচ্ছে আর স্কোয়ার। আর স্কোয়ার ভিতর তো সবাই থাকে, আর স্কোয়ার তো গোটা প্লেনটা, আর এটার ভিতর দিয়ে যাবে তাহলে দুটো সাবস্পেস আছে, একটা হচ্ছে আর স্কোয়ার আর একটা হচ্ছে এই এক্স ওয়াই এল এক্স ওয়াই, আর একটা হচ্ছে ওই ওয়াই সমান এক্স লাইন। তাহলে ছোট হচ্ছে এটা, তাহলে এটাই হবে এল এস বা স্পি অফ এস। এইটা হচ্ছে এল এস। এখন তুমি দুটো ভেক্টর নেই 1 0 2 0, দেখতে পাওয়া যাচ্ছে দুটোই এক্স অ্যাক্সিসের উপরে পয়েন্ট, এদের দ্বারা জেনারেটেড সেট কি হবে? একটা 1 0 আর একটা 2 0, দুটোই যেহেতু এক্স অ্যাক্সিসের উপরে আছে এবং এর ভেতর দিয়ে যাওয়া সাবস্পেস হচ্ছে একটা এক্স অ্যাক্সিস আর একটা হচ্ছে গোটা আর স্কয়ার, এছাড়া দ্বিতীয় কোনো সাবস্পেস হবে না, কেন সরলরেখা না হলে অরিজিন দিয়ে না গেলে তো সাবস্পেস হয় না, তাই আর কোনো সাবস্পেস নেই যেগুলো হচ্ছে এর ভেতর দিয়ে যায় এইটা আর হচ্ছে। তাহলে এল এস, তাহলে এখানে কি হবে? এল এস টা হবে এক্ষেত্রে এক্স অ্যাক্সিস, এল এস টা হবে এক্ষেত্রে এক্স অ্যাক্সিস। এছাড়াও এর যখন এলিমেন্ট তৈরি করবো আমরা সেই লিনিয়ার কম্বিনেশন করে করে পরিষ্কার বোঝা যাচ্ছে যে একে এটাকে যদি কোনো স্কেলার দিয়ে গুণ করে এটাকে গুণ করে মাঝখানে যোগ করা হয় তো সবসময় সেকেন্ড কম্পোনেন্টে জিরোই আসবে, যেহেতু দুটোরই সেকেন্ড কম্পোনেন্ট জিরো আছে এবং এক্স অ্যাক্সিস সমস্ত ভেক্টরকে এদের কম্বিনেশনে লেখা যায়। এখন যদি আমি এটাকে এস ওয়ান এটাকে এস টু বলি, এস টু তে শুধু 1 0 নেই, তো এল অফ এস টু এটাও কি হবে? না, এটাও হয়ে যাবে এক্স অ্যাক্সিস, এটাও হয়ে যাবে এক্স অ্যাক্সিস। এখানে একটা ভেক্টর আছে, এখানে এটার ভিতর দিয়ে যে সমস্ত সাবস্পেস যাচ্ছে এইটাই সব থেকে ছোট, এক্স অ্যাক্সিসটাই সব থেকে ছোট, এর ভেতর দিয়েও দুটো সাবস্পেস যাচ্ছে, একটা এক্স অ্যাক্সিস আর একটা হচ্ছে গিয়ে আর স্কোয়ার। এছাড়াও দেখা যাচ্ছে 1 0 কে যদি আমি রিয়েল নাম্বার দিয়ে গুণ করে করে যাই সমস্ত এক্স অ্যাক্সিসের যত পয়েন্ট আছে সব পেয়ে যাবো,
0.1 দিয়ে গুণ করলে .10, -0.1 দিয়ে গুণ করলে -0.10, 17 দিয়ে গুণ করলে 17.0। তো এগুলো আমরা পাবো। তাহলে এখানে একটা কি দেখা গেল না, আমি 10 দিয়ে জেনারেট করলে যে সেটটা পাচ্ছি, 10 এবং 20 এটা দিয়ে জেনারেট করলেও একই সেট পাচ্ছি। জেনারেট করা মানে কি, আমার তো দুটো ভেক্টর মানে অপশন বেড়ে যাচ্ছে, একেও স্কেলার দিয়ে গুণ করতে পারছি, মানে হ্যান্ডস বেড়ে যাচ্ছে, কিন্তু দুজনেই একই স্পেস জেনারেট হচ্ছে। এইখানে আমাকে ভাবতে হবে যে আমি আরেকটা ভেক্টর বাড়ালাম অথচ কেন স্পেস বাড়লো না। এইখানে থেকেই আমাদের নতুন একটা আইডিয়া আসবে, যেটা হচ্ছে ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট সেটের। আমরা এমনি বাস্তব ক্ষেত্র দেখি যে দেখা গেল কোনো একটা দোকানে লোক লাগবে, আমরা দুজনের জায়গায় আর একটা লোক হয়তো বাড়ালাম, কিন্তু সবসময় যে লোক বাড়ালে কাজের সংখ্যা কি বাড়ে, দেখা গেল যে যে লোকটাকে নেওয়া হয়েছে সে আগে যারা যে কাজ করতো সেই কাজগুলোই করে, নতুন অন্য কিছু ডিফারেন্ট কাজ জানে না, তাহলে কি তার কাজের পরিমাণ বাড়বে? সেক্ষেত্রে বাড়বে। তো এখান থেকে ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট ক্যারেক্টার ধারণা জন্মায়। তাহলে ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট এর সংজ্ঞা কিভাবে দেওয়া হয়েছে সেটা দিয়ে আমি ব্যাখ্যা করি, শুনতে হয়তো ভালো লাগবে। প্রথমে ফাইনাইট সেটের উপরে, সাপোজ এসে তোমার ফাইনাইট সংখ্যক ভেক্টর আছে, এটাকে কখন লিনিয়ারলি ডিপেন্ডেন্ট বলবো বা ইন্ডিপেন্ডেন্ট বলবো? এস ইজ সেট টু বি লিনিয়ারলি। আচ্ছা প্রথমে ইন্ডিপেন্ডেন্ট বলি, ইন্ডিপেন্ডেন্ট ইফ দ্য রিলেশন সি ওয়ান আলফা ওয়ান সি টু আলফা টু ডট 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 সি এন আলফা এন সমান নাল ভেক্টর এইটা হোল্ডস অনলি ইফ, একমাত্র যদি সবগুলো স্কেলার যদি জিরো হয়। এটার মানে কি যে একটু ব্যাখ্যা করি, এটা সবগুলো স্কেলার জিরো হলে যদি এটা এটা জিরো হয়, যদি একমাত্র যদি এটা হয় তার মানে কি এদের মধ্যে কোনো রিলেশন এক্সিস্ট করছে না। এটা ভেরি অবভিয়াস যে সবগুলো যদি জিরো বসিয়ে দিই তো এই দিকটা তো নাল ভেক্টর আসবেই, আমরা কি জানি যে জিরোর সঙ্গে যে কোনো ভেক্টর গুণ করলে নাল ভেক্টর হবে, তাহলে এটাকে যদি জিরো করি এটাও নাল ভেক্টর, সি টু যদি জিরো ধরি সি টু আলফা টু নাল ভেক্টর, এরকম করে যদি সবগুলোকে জিরো বসিয়ে দিই এটা তো নাল ভেক্টর, তার মানে এটা অটোমেটিক্যালি হয়। এটাতে জন্য আর মানে তার মানে কি যেটা অটোমেটিক্যালি হয় সেটা বাদ দিয়ে যদি আর কোনো না থাকে তাহলে আমরা এই সেটটাকে বলছি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট কখন বলবো না, ইফ এইখানে যে নন জিরো স্কেলারের জন্য যদি এক্সিস্ট করে, ইফ দেয়ার এক্সিস্ট নন জিরো স্কেলারস সি ওয়ান সি টু সবগুলো জিরো জিরো তো তার নয়, মিনিমাম একটা হলেও চলবে, ইন এফ সাজ দ্যাট এটা এটা যদি হোল্ড করে, আর নন জিরো স্কেলারের জন্য যদি এটা হোল্ড করে তখন হলো এদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। যেমন ফর উদাহরণস্বরূপ ইন আর স্কোয়ার আমি যদি বলি যে 1 0 0 1 আর একটা ভেক্টর নিয়ে নিই সাপোজ 1 1, আমি সহজ উদাহরণ নিই, তাহলে এদের মধ্যে একটা রিলেশন অলরেডি থাকছে, সাপোজ এটাকে বলি 1 এটাকেও 1 আর এটাকে যদি বলি -1 তাহলে এটা হয়ে যাচ্ছে 0 0, হয়ে যাচ্ছে কিনা? এখানে কিন্তু কোএফিসিয়েন্ট গুলো 0 0 নেই, আমি 0 0 বসিয়ে দিলে তো 0 হবেই, তাছাড়া নন জিরো স্কেলার বসিয়েও আমি 0 0 পাচ্ছি। এক্ষেত্রে কি হচ্ছে আমার না, তখন এই যে তিনটে ভেক্টর
এটাকে বলবো আমরা যে এরা ডিপেন্ডেন্ট, এরা কি ডিপেন্ডেন্ট, মানে এই যে ভেক্টরটা এটা এটা হচ্ছে এদের উপরে ডিপেন্ড করবে বা এটা এদের উপরে ডিপেন্ড করবে। কেমন হবে, আমার ধরো এই একটা রিলেশন আছে, আমি যদি কোনো একটা কম্পোনেন্টকে চেঞ্জ করি, এখানে যদি 2 করে দিই, এইটা আর এদিকটা আর 0 থাকছে না। আমাকে যদি এদিকটাকে 0 মেনটেন করতে হয় তাহলে কি করতে হবে, এসব জায়গায় অ্যাডজাস্ট করতে হবে। মানে এটা যদি আমি 2 করে দিই, এটা যদি 2 করে দিই, এটা 1 2 হলো, এটাকে এই এটাকে চেঞ্জ করতে হবে, কারণ একটা চেঞ্জ করলে আর আর বাকিদের মধ্যেও এফেক্ট পড়ে যাচ্ছে। হ্যাঁ, তো এটা বাস্তব জীবনেও দেখা যায়, যদি একটা সম্পর্ক থাকে তাহলে কি হয়, একজন একজন যদি বিপদে পড়ে বাকিরাও পাশাপাশি এফেক্টেড হয়, তাহলে ডিপেন্ডেন্সি থাকলে তখনই তো এফেক্টেড হবে, আর যদি ইন্ডিপেন্ডেন্ট হয় সেপারেট তখন কি হবে, তখন একজনের উপরে কোনো কিছু প্রবলেম আসলে বাকিজনের এফেক্ট আসবে না। তার মানে এই হচ্ছে সেন্স, আমাকে সেন্সটা ক্যাচ করতে হবে। শুধু সংজ্ঞা মুখস্থ করলাম, যে অঙ্ক করে দিলাম সেটা কিন্তু পড়ালো না। তাই আমি এটাকে আর একটু, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট সেট, ডিপেন্ডেন্ট সেট কি বলা হলো, তাহলে আমাকে এই স্কেলার গুলো মেনটেন করে যদি কম্পোনেন্টকে এক কোনো কম্পোনেন্টকে চেঞ্জ করি, অন্যদের কম্পোনেন্টকে চেঞ্জ করে এই এফেক্ট পড়বে। আমি আরো অন্যান্য উদাহরণে দেখে নিতে বলবো। আমি একটা ইন্ডিপেন্ডেন্ট এসে আসি, সাপোজ 1 0 0 1, এইটা এইটাকে কোনো অবস্থাতেই অন্য কোনো সংখ্যা দিয়ে করলে হবে না, কি 0 বসাতেই হবে, তা নাহলে পাশে 0 আসবে না। তো এই সেটটা হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট, এই সেটটা হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট। এইখানে আমি যদি এইটাকে 2 চেঞ্জ করি কোনো অসুবিধা নেই, অলরেডি 0, সবই 0 হলো, অলরেডি 0 বসে আছে, তাহলে এখানে যাই করি না কেন এখানে কোনো এফেক্ট পড়বে না, যেহেতু এটা আসছে, তাহলে এর মানের উপর এর মান কোনো অবস্থাতেই নির্ভর করছে না। যদি একটা ভেক্টরের সঙ্গে আরেকটা ভেক্টরের, এইগুলোকে বলে ইন্ডিপেন্ডেন্ট। আর ইন্ডিপেন্ডেন্ট হলে, ইন্ডিপেন্ডেন্ট হলে কি হবে, একটা ভেক্টর থেকে যেহেতু আরেকটা ভেক্টরের কোনো কানেকশন নেই, তাহলে আমি এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে একটা ভেক্টরকে স্কেলার দিয়ে গুণ করলে যে যে ভেক্টর পাবো, আরেকটা ভেক্টরকে যদি ধরি সেটা পাবো না, আরো অন্যান্য ভেক্টর আসতে থাকে। তার মানে ইন্ডিপেন্ডেন্ট হওয়া মানে আমি যখন স্প্যানিং সেট করতে যাব তখন আমার আরো বেশি ভেক্টর আসবে। আমি পাশাপাশি দুটো সেট লিখে আমি একটু বলার চেষ্টা করছি, এইটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সেট, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট সেট। দেখেও বোঝা যাচ্ছে যে এটার সাহায্যে এটাকে লেখা যাবে, তাহলে কি হবে, এটার সাহায্যে যেহেতু এটাকে লেখা যাবে, এইটাকে গুণ করলে যে যে ভেক্টর পাবো, এটাকেও যদি স্কেলার দিয়ে গুণ করি সেই সেই ভেক্টরই পাবো, কিন্তু এটা যেহেতু ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্টের ক্যারেক্টারটাই হলো এটাকে কিছু দিয়ে গুণ করলে যা যা আসবে এটাতে তা আসবে না, তাহলে এটাকে যখন স্কেলার দিয়ে গুণ করবো এক্ষেত্রে আবার নতুন নতুন ভেক্টর পাবো, তাহলে এখানে যা যা পেলাম সেগুলো তো পেলামই, আবার এর সাহায্যে আরো কিছু ভেক্টর তৈরি হলো, তাহলে এইটার দ্বারা জেনারেটেড সেটটা অবশ্যই এটার থেকে বড় হবে। তাহলে এখান থেকে কি পাওয়া গেল, এখান থেকে পাওয়া গেল ইন্ডিপেন্ডেন্টনেসটা মানে হচ্ছে পাওয়ারটা বেশি, মানে যত আমি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর পাবো তত আমি তাদের দ্বারা জেনারেটিং সেটটা আরো বড় পাবো। আমরা বাস্তব জীবনে দেখেছি যে যারা ডিপেন্ডেন্ট তাদের ক্ষমতা কম থাকে। ডিপেন্ডেন্ট মানে কি, সে অপরের উপরে ডিপেন্ড করে আছে, তার নিজস্ব ইনকামের ক্ষমতা নেই। ইন্ডিপেন্ডেন্ট আসলে কি হবে, ইন্ডিপেন্ডেন্ট মানে তারা ইনকাম করে, তারাই ইন্ডিপেন্ডেন্ট, মানে ইনকামের সেন্সে বলছি। তাহলে ইন্ডিপেন্ডেন্টনেস ভেক্টর হচ্ছে পাওয়ার, যত ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর পাবো তত আমার স্পেসটা বাড়তে থাকে। এইবারে আসি একটা সিঙ্গেল টার্ম সেট, এটা কি ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট, এটা খুব সহজ যুক্তি যে সিঙ্গেল টার্ম সেটটা একটাই এলিমেন্ট, একা হয়ে গেলে কার উপর ডিপেন্ড করবে, তাই সিঙ্গেল টার্ম সেট ইজ অলওয়েজ ইন্ডিপেন্ডেন্ট। এটা উইদাউট এনি টেস্ট বলা যায় যে সিঙ্গেল টার্ম সেট মানে ইন্ডিপেন্ডেন্ট সেট, কেন না কেউ যদি একা হয়ে যায় সে তাহলে তাকে ইন্ডিপেন্ডেন্ট হতেই হবে। তাহলে ডিপেন্ডেন্টনেস আসতে গেলে অ্যাটলিস্ট দুটো এলিমেন্ট আসতে হবে।
তাহলে যত এলিমেন্ট সংখ্যা বাড়বে তখন ডিপেন্ডেন্সিটা আসতে থাকবে, শুরু অবস্থায় ইন্ডিপেন্ডেন্ট দিয়ে শুরু হয়। সিঙ্গেল ডট সেট মানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। এই গেল সংজ্ঞা। আমি একটু জিওমেট্রিক্যালিও বলি, ইন আর স্কোয়ার তাহলে ডিপেন্ডেন্টনেস হতে গেলে কি হতে হবে, না এই রিলেশনটা স্যাটিসফাই করতে হবে। আমি দুটো ভেক্টর বলি আর কি, দুটো ভেক্টর নিলাম আলফা ওয়ান আলফা টু, একটা ভেক্টর তো অলওয়েজ ইন্ডিপেন্ডেন্ট, দুটো ভেক্টর থেকে শুরু হবে ডিপেন্ডেন্টনেস এর টেস্টিং। তো এইটা যদি ডিপেন্ডেন্ট হয়, সাপোজ এটা ডিপেন্ডেন্ট, তাহলে আমি এই দুটো কি নন জিরো হতে হবে, দুটো যদি নন জিরো হয় তাহলে আলফা টু সমান কি লিখতে পারবো, মাইনাস সি ওয়ান বাই সি টু আলফা ওয়ান, তাহলে এটা আর একটা স্কেলার ডি ওয়ান আলফা ওয়ান, তাহলে আলফা টু টাকে কি করা যাবে, আলফা ওয়ান এর স্কেলার মাল্টিপল হিসাবে লেখা যাবে। আমি সবসময় বলেছি অঙ্ক করতে যাওয়া মানে শুধু একটা ক্যালকুলেশন শিখে গেলাম, এটা করলে এটা হয়, এটা করলে এটা হয়, এইভাবে করলে পরীক্ষায় নাম্বার পাওয়া যায়, এটা কিন্তু অঙ্ক নয়, এর সেন্স গুলোকে ক্যাচ করতে হবে। তাহলে এখান থেকে আমি কি সেন্স ক্যাচ করবো, এটা দেখা যাচ্ছে আমরা এমনিতে ভেক্টরের ক্ষেত্রে কি বলি, এ একটা ভেক্টর তাকে যদি স্কেলার দিয়ে গুণ করি সেটা কি হবে, একই ডিরেকশনে থাকবে। তাহলে এবার ভেক্টর সেন্সে যদি বলি যে দুটো ভেক্টর কখন ডিপেন্ডেন্ট হবে, ইফ এন্ড অনলি তারা যদি একই ডিরেকশনে থাকে, তবে ডিরেকশনটা যদি একই হয়। এবারে আমি যে উদাহরণটা নিয়েছিলাম 1 0 2 0, লক্ষ্য করলে দেখা যাবে এই দুটো একই ডিরেকশনে আছে, দুটোই এ ছিল, এটা ছিল 1 0, এটা 2 0, এটা ধরো অরিজিন, তাহলে এটা 1 0, এটা 2 0, তাহলে এটা আর এটা ডিরেকশন কি হলো, একই দিকে আছে। তাহলে দুটো ভেক্টর ডিপেন্ডেন্ট মানে তারা হচ্ছে সেম ডিরেকশনে থাকবে, হ্যাঁ কোলিনিয়ার, তাহলে দুটো ভেক্টর কোলিনিয়ার হলে ডিপেন্ডেন্ট হয়ে যাবে। এইবারে তিনটে ভেক্টরের ক্ষেত্রে কি হবে, এগুলো আমি এখন একটু বলে দিই, এগুলো বেসিস ব্যাখ্যাটা হলে আরো ভালো বলতে পারবো। যে তিনটে ভেক্টরের ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট মানে তারা যদি কো প্লেনার হয়, কো প্লেনার মানে একই প্লেনে যদি থাকে, একই প্লেনে যদি থাকে, তিনটে ভেক্টর ডিপেন্ডেন্ট হতে গেলে তাদেরকে তারা একই প্লেনে যদি থাকে, আর যদি নন কোপ্লেনার হয় তারা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। ই বেটার আর নন কোপ্লেনার, এটা জিওমেট্রিক্যালি বলছি, আর নন কোপ্লেনার, নন কোপ্লেনার মানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, নন কোপ্লেনার মানে ইন্ডিপেন্ডেন্ট। ওকে, নন কোপ্লেনার মানে ইন্ডিপেন্ডেন্ট। তো এখান থেকে আমি এই ভেক্টরটাকে সহজে ইন্ডিপেন্ডেন্ট বলে দিতে পারবো, এটা থ্রি ডাইমেনশনে 0 0 3, এটা এক্স অ্যাক্সিসের উপরে আছে, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিসের উপরে আছে, তিনটে তিন দিকে আছে, এই দিকে আছে, এইটা আছে ওয়াই অ্যাক্সিসের উপরে, জেড অ্যাক্সিসের উপরে আছে, এটা 0 0 3। তাহলে এই তিনটে ভেক্টর কি কখনোই একই প্লেনে থাকা সম্ভব, কোনো একটা পার্টিকুলার প্লেন দিয়ে এই তিনটে ভেক্টরকে রাখা যাবে, যাবে না, তাই এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, এর জিওমেট্রিক সেন্স। তাহলে তিনটে ভেক্টর ইন্ডিপেন্ডেন্ট কখন হবে, যদি তারা নন কোপ্লেনার হয়, আর তিনটে ভেক্টর ডিপেন্ডেন্ট কখন হবে, যদি তারা একই প্লেনে থাকে। এবারে ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্টের যে টেস্টিং, এগুলো অন্য আগের সেমিস্টার গুলোতে ছিল, তাই আমি অঙ্কতে যাব না। এইখানে একটা ইন্ডিপেন্ডেন্ট সেটের ডেফিনিশন যেটা দেওয়া হলো, সেটা দেওয়া হলো ফাইনাইট সেটের উপরে, লক্ষ্য করলে দেখা যাবে ইনফাইনাইট সেটের কিন্তু সংজ্ঞা দেওয়া হয়নি। আর ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট সেটে যে সংজ্ঞাটা দেওয়া হলো, এটা লিনিয়ার কম্বিনেশনের সাহায্যে দেওয়া হলো, কিন্তু লিনিয়ার কম্বিনেশন, আমি আগের দিন বোধহয় বলেছি যে লিনিয়ার কম্বিনেশন সবসময় ফাইনাইট সেট অফ ভেক্টরের উপরে হয়ে থাকে। তাহলে ইনফাইনাইট সেট অফ ভেক্টরকে কখন ইন্ডিপেন্ডেন্ট বলবো, দিস ইজ এ কোশ্চেন।
তো তার জন্য কিছু ছোট থিওরি আমরা যদি ভর করি, এটা দেখা যায় যে সাপোজ একটা সেট ইন্ডিপেন্ডেন্ট আছে, এস এস হচ্ছে এটা সাপোজ, এস বি ডিপেন্ডেন্ট, সাপোজ ডিপেন্ডেন্ট, হ্যাঁ, এস যদি ডিপেন্ডেন্ট হয় তাহলে আমি এর থেকে যদি যে কোনো সুপার সেট নেই বা এর থেকে ভেক্টর সংখ্যা দিয়ে একটা বাড়িয়ে নিই তাহলে এটা কি হবে? না, এটাও ডিপেন্ডেন্ট হয়ে যাবে, যেহেতু এটা ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট মানে আমার হাতে অলরেডি একটা রিলেশন আছে, আমার হাতে একটা অলরেডি রিলেশন আছে, মানে এই রিলেশনটা এক্সিস্ট করছে ফর সাম নন জিরো স্কেলারস সি ওয়ান সি টু সি এন, মানে এই সবগুলো জিরো নয়। আমি যদি এই রিলেশনটাকে একটু বাড়িয়ে দিই এম প্লাস আলফা এম প্লাস ওয়ান পর্যন্ত, কিছু না, জিরো ইন্টু আলফা এম প্লাস ওয়ান, মানে সি এম প্লাস ওয়ানটাকে জিরো ধরে নিলাম, তাহলে আমার তো সবগুলো কোয়েফিসিয়েন্ট জিরো নয়, এদের মধ্যে তো নন জিরো আছে, তাই এই টোটাল রিলেশনে একটা না হয় জিরো, বাকি তো নন জিরো আছে, তাই এখান থেকে আমরা কি বলে দিতে পারি, এই সেটটাও লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। তাহলে এখান থেকে বলা যাচ্ছে যে একটা সেট যদি ডিপেন্ডেন্ট হয় তার থেকে বড় সবকটি সেটই হবে ডিপেন্ডেন্ট। এই যুক্তির সাহায্যে ইনফাইনাইট সেটকে ডিপেন্ডেন্টের সংজ্ঞা দেওয়া হয় যে কখন একটা ইনফাইনাইট সেটকে ডিপেন্ডেন্ট বলবো না, তার কোনো একটা ফাইনাইট সেট সাবসেট যদি ডিপেন্ডেন্ট হয়ে যায় তাহলেই ডিপেন্ডেন্ট, তাহলেই ডিপেন্ডেন্ট। আর ইনডিপেন্ডেন্টের ক্ষেত্রে একটি উল্টোটা বলবো, ইন্ডিপেন্ডেন্ট সেট ইনফাইনাইট সেটকে কখন ইন্ডিপেন্ডেন্ট সেট বলা হবে, না একটা অ্যান ইনফাইনাইট সেট, ইনফাইনাইট সেট এস ইজ সেট টু বি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ইফ এভরি ফাইনাইট সাবসেট, মানে যত ফাইনাইট সাবসেট নেওয়া সম্ভব, এভরি ফাইনাইট সাবসেট অফ এস ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, প্রত্যেকটা ফাইনাইট সাবসেট যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায় তাহলেই বলতে পারবো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, কেননা কোনো একটা যদি ডিপেন্ডেন্ট হয়ে যায় তাহলে তো ডিপেন্ডেন্ট হয়ে যাবে, মিনিমাম একটা যদি আমি ডিপেন্ডেন্ট সাবসেট পাই পুরো সেটটাই হয়ে যাবে, ইনফাইনাইট সেটটাই হয়ে যাবে ডিপেন্ডেন্ট, তাহলে আমাকে প্রত্যেকটা এভরি প্রত্যেকটা ফাইনাইট সাবসেটকে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, তাহলেই আমরা এই সেটটাকে ইন্ডিপেন্ডেন্ট বলতে পারবো। তো এই প্রসঙ্গে আমি একটা অঙ্ক দিয়ে রাখি যে শো দ্যাট, এটা হচ্ছে ফাংশনের সেট ই টু দি পাওয়ার আলফা এক্স, আলফা হচ্ছে রিয়েল নাম্বার, আলফা বিলংস টু আর, ইজ ইন্ডিপেন্ডেন্ট। এটা হচ্ছে এই ভেক্টর স্পেসটা সেট অফ অল ফাংশনস আর টু দি পাওয়ার আর, অনেক বইতে নোট, এটা হচ্ছে সেট অফ অল ফাংশনস ফ্রম আর টু আর, অনেকে এরকম নোটেশন দেয় এফ আর কম আর, এটা হচ্ছে স্পেস স্পেস লিখে দিই, স্পেস তো যেহেতু জানা হয়ে গেছে, স্পেস অফ অল ফাংশনস ফাংশনস ফ্রম আর টু আর, তো এইটাকে ইন্ডিপেন্ডেন্ট আমি দেখাতে বলবো। এটার থেকে আরো সহজ একটা এক্সাম্পল আছে, পলিনোমিয়াল সেট অফ অল পলিনোমিয়ালস এর যে সেট, সেখানে এটা আরেকটা প্রশ্ন দিয়ে রেখে কোশ্চেন করে দিই, কোশ্চেন ওয়ান এটা কোশ্চেন টু, সো দ্যাট ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ইন কোথায়, না এই সেটটা, সেট অফ অল পলিনোমিয়ালস অফ আর, এই স্পেসটা, ইন দ্য স্পেস এটা, এটাতে এটাকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখাতে হবে। আমি
এই মোটামুটি ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট আমি অঙ্ক আলোচনা করবো না, আগেই বলেছি অঙ্ক তোমরাই করবে। আমি পরের ক্লাসে বেসিস বেসিসটা শুরু করবো, ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট এই পর্যন্ত। ক্াকে